চারধাম ও বাঙালির দীপুদায়ের মধ্যে পুরী সবচেয়ে অন্যতম। মহাপ্রভুর টানে এবং এক অদম্য আবেগের ফলে প্রতিদিন যেখানে জমায়েত হন হাজার হাজার মানুষ, সেইভাবেই এখানকার বহু আকর্ষণের জন্য পুরী হয়ে গেছে বাঙালিদের কাছে একটি সেকেন্ড হোম। তেমনি পুরী আসার জন্য আছে বহু উপায়, যার মধ্যে সবচেয়ে কম খরচে এবং আরামদায়ক সফরের রাস্তা হল এই রেলপথ। সেইভাবেই আজকে আপনাদের বলবো কলকাতা থেকে পুরী যাওয়ার চারটি সবচেয়ে সেরা ট্রেন, যেখানে থাকবে সেই সব ট্রেনের ভাড়া, সময় এবং আরও যাবতীয় তথ্য সমেত কিছু বিশদ বিবরণ। এখন পুরী যাওয়ার বেশিরভাগ ট্রেন শালিমার থেকে ছাড়লেও শালিমার স্টেশনে পৌঁছবার যোগাযোগ ব্যবস্থা বেশ ক্রিটিক্যাল। এছাড়া পুরীতে বেশিরভাগ হোটেলের চেক ইন টাইম সকাল 8টায়, সুতরাং অনেক আগে যদি হোটেলে পৌঁছে যান আর হোটেলের রুম যদি না ফাঁকা থাকে তাহলে রিসেপশনেই করতে হয় বেশ কিছুক্ষণ অপেক্ষা। সেইভাবেই শালিমার ছাড়াও বেশি সকাল সকাল পুরী না পৌঁছেও হাওড়া থেকে ধরতে পারেন 15644 কামাখ্যা পুরী এক্সপ্রেস। সাপ্তাহিক কামাখ্যা পুরী এক্সপ্রেস ছাড়াও পাবেন হাওড়া থেকে সরাসরি পুরী যাওয়ার সবচেয়ে সেরা ট্রেন 12837 আপ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী যাওয়ার এই ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে রাত 10:40 এবং পুরী পৌঁছায় পরের দিন সকাল 7:10। এইভাবেই 12838 হয়ে পুরী থেকে প্রতিদিন এই ট্রেনটি ছাড়ে রাত 8:15 এবং হাওড়া পৌঁছায় পরের দিন সকাল 4:45।
এইভাবেই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন কলকাতা থেকে পুরী যাওয়ার 4টে সেরা ট্রেন এবং তাদের যাবতীয় তথ্য। এই সব ট্রেন ছাড়াও শিয়ালদা থেকে পুরী যাওয়ার জন্য পাবেন ত্রিসাপ্তাহিক 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনের কিছুটা অড টাইমিং এবং বেশি ভাড়ার জন্য সেরা ট্রেনের তালিকা থেকে বাদ দিলাম। তো বন্ধুরা, এইভাবেই আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার ফিরব কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকুন এবং পাশে থাকুন বন্ধুরা।